হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা ওয়েব এফেক্টসে অলরেডি কাজ করেন এবং যারা নতুন কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখেন, এই ওয়েব এফেক্টসে এইখানে দেখেন আপনারা যে 1000 টাকাটা বোনাস পাবেন, এই টাকাটা কীভাবে এখান থেকে উইথড্র করবেন এই বিষয়টা কিন্তু আমি দেখিয়ে দিব। এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে উইথড্র আপনাকে করতে পারবেন। এখানে দেখেন আপনাকে কিন্তু 1000 টাকা বোনাস দিবে। তো এটা কীভাবে উইথড্র করবেন এবং দেখেন এখানে হচ্ছে ফ্রিতে সম্পূর্ণ কীভাবে বেশি ইনকাম করবেন সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তাছাড়া কিন্তু এই সাইট সম্পর্কে আরও বিস্তারিত দেখাবো, এই সাইট কতদিন পর্যন্ত মার্কেটে থাকতে পারে বা তাদের আরও গোপনীয় অনেক বিষয়বস্তু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দেবো। তো আপনি যদি ভিডিওটা কোনো অবস্থায় মিস করে ফেলেন তাহলে কিন্তু ভাই আপনি বড় ধরনের বাস্ট খাইতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং আপনারা কীভাবে খুব দ্রুত টাকাটা উইথড্র করে নিতে পারবেন। আর উইথড্র কিন্তু অনেকগুলো আপডেট আছে, সেই আপডেটগুলো কিন্তু অবশ্যই মাস্ট বি আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন আজকের ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ভাই পরবর্তীতে আপনাকে অবশ্যই ফসকাইতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। আর এখানে ফ্রিতে কীভাবে উইথড্র করবেন, ফ্রিতে কীভাবে আপনি টাকাটা আপনার হাত পর্যন্ত নিয়ে নেবেন, আমি এই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব। ওকে, আর দেখেন এইখানে যে 1000 টাকা, 1000 টাকা কীভাবে নেবেন এটাও কিন্তু এখানে দেখিয়ে দেবো। 1000 টাকা কিন্তু ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন, আমি সেই বিষয়টা এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দেবো একটু পরে, জাস্ট একটু অপেক্ষা করেন। তো তার আগে দেখেন এই যে সাইটটা, এই সাইটটাই হচ্ছে আপনি অ্যাকাউন্ট করলে তারা কিন্তু 140 টাকা আপনাকে সাথে সাথে ইনস্ট্যান্টলি বোনাস দিয়ে দিবে এবং ওই 140 টাকার মাধ্যমেই কিন্তু আপনি এখানে টাকাটা ইনকাম করতে পারবেন। প্রতিদিন প্রায় 22 টাকার মতো ফ্রিতেই জাস্ট ইনকাম করতে পারবেন, শুধুমাত্র ফ্রিতে। তো ফ্রিতে কীভাবে ইনকাম করতে হয় এটা নিয়ে কিন্তু আমার আগে একটা ভিডিও ছিল, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো দেখেন এই সাইট সম্পর্কে কিন্তু আরও বিস্তারিত বলবো। আর এখানে দেখেন আমি সম্পূর্ণ ফ্রিতে কতবার উইথড্র করছি ওই বিষয়টা কিন্তু আপনাদেরকে এ টু জেড দেখাবো। হয়তো অনেকে বলতে পারেন ভাইয়া এখানে কি ফ্রিতে পেমেন্ট করতেছে কিনা, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে কিন্তু অনেকবারই পেমেন্ট নিছি। তো আমি যদি এখান থেকে সরাসরি উইথড্র হিস্ট্রি জাস্ট আপনাদেরকে দেখাই তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন আমি একবার এখান থেকে কিন্তু 21 তারিখে উইথড্র নিছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আর একবার কিন্তু এখান থেকে 20 তারিখে উইথড্র নিছি এবং এইখান থেকে আমাকে একবার ফেল্ড করা হয়েছে এবং এখান থেকে একবার ফেল্ড। তো প্রথমবার হচ্ছে ফেল্ড হয়ে গেছিলো কারণ আমার নাম্বারটা এখানে ভুল ছিল যার কারণে, আর এইখানে একবার ফেল্ড দেখতেছেন। আর দেখেন এইখানে কিন্তু অনেকের হচ্ছে আপনারা নগদে উইথড্র করলে বেকারে টাকা চলে যাচ্ছে, এটারও ভাই সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন। তো দেখেন আমার কিন্তু সেম টু সেম মানে প্রবলেমটা হয়েছিল, আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলাম আপনারা হয়তো জানেন। তো দেখেন প্রথমবার হচ্ছে আমি এখানে বিকাশে 2060 টাকার মতো উইথড্র করছি এবং দ্বিতীয়বার এটা কিন্তু আমার সাকসেস হয়ে গেছে, আমরা কিন্তু টাকাটা পেয়ে গেছিলাম। এবং এখানে দেখেন উইথড্র ফেইলড, মানে এটা কিন্তু আমাকে সরাসরি নগদে উইথড্র দিয়েছিলাম, আমাকে ওই নাম্বারে বিকাশ করেছিল কিন্তু আমার ওই নাম্বার কোনো বিকাশ অ্যাকাউন্ট ছিল না, যার কারণে ওই টাকাটা 2 দিন পর ব্যাক চলে যায় তাদের কাছে। কিন্তু তাদের অ্যাডমিনের সাথে কথা বলছিলাম যার ফলে তারা হচ্ছে আমাকে ওই টাকাটা আবার এই অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দিছিল, যার কারণে উইথড্রটা এখানে ফেল দেখাচ্ছে। তারপর সেই টাকাটা সহ কিন্তু আমি পরবর্তীতে এখানে কিন্তু উইথড্র করছি এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3 বার উইথড্র করছি আমি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে। আর এখানে যদি আমার ব্যালেন্স দেখায় এখানে কিন্তু এখনও 532 টাকার মতো কিন্তু আসে। তো এখান থেকে আপনি দেখেন আপনি যদি ফ্রি তো এখানে আসেন তাহলে কিন্তু আপনি এখানে দেখেন প্রতিদিন এরকম 22 টাকার মতো এখানে ইনকাম করতে পারবেন। এখানে টু কমপ্লিটে ক্লিক করলে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আর দেখেন এখানে যে একটা ট্যাক্স আছে, আপনারা এই ট্যাক্সটা অনেকে বুঝতেছেন না, এখানে যে 1000 টাকার একটা ট্যাক্স আছে, তো এই ট্যাক্সটা কিন্তু আপনার কীভাবে পূরণ করবেন আমি আগে সেই বিষয়টা দেখাবো, তারপর এইখানে ভাই আরও বিস্তারিত আপনি ফ্রিতে কীভাবে বেশি ইনকাম করবেন ওই বিষয়টা দেখাবো। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমাকে অনেকেই ইনবক্স করতেছেন ভাই এই ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করবো। তো এইখানে কাজ কমপ্লিট করতে গেলে আপনাকে কিন্তু এই কাজটা 48 ঘন্টার ভিতর কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন? এখানে সাইটটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। তো সাইটটা টাস্ক কিন্তু আপনার 48 ঘন্টার ভিতর কমপ্লিট করতে হবে, আপনি যদি 48 ঘন্টা পার হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবারও প্রথম থেকে টাস্কটা কমপ্লিট করতে হবে। তো এই বিষয়টা হয়তো অনেকে বুঝতেছেন না, তো যার কারণে আমি কিন্তু ভিডিওটা তৈরি করতেছি, অবশ্যই মাস্ট বি ভিডিওটি লাইক করে দিবেন। তো দেখেন তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু দুইটা আমাদের ওইখানে অপশন দিছে, তো এই দুইটা টাস্ক কিন্তু প্রথমে আমাদের কমপ্লিট করতে হবে। তো তার জন্য এখানে প্রথম দেখতে পারবেন রিড লিখা আছে, এইখানে ক্লিক করবেন, এটা আমার অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে এবং উপর দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্ট হচ্ছে, এই টাইম কাউন্ট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এখানে জাস্ট এবার যদি ব্যাক করি তাহলে কিন্তু আপনাকে এখানে দেখতে পাবেন আপনাকে কিন্তু একটা ব্যালেন্স দিয়ে দিবে, এখানে প্রায় 2 পয়সার মতো কিন্তু ব্যালেন্স দিবে। তো দেখেন আপনি যখন এখানে আসবেন, এখানে আসলে কিন্তু আপনাকে এখানে একটা কালেক্ট অপশন পাবেন, কালেক্টে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে 999 টাকা কিন্তু তারা এখানে দিয়ে দিবে বোনাস। আর এখানে দেখেন আর 1 টাকা করে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, মানে এখানে আপনার 1000 টাকা হলে উইথড্র করতে পারবেন, আপনাকে দিবে 999 টাকা, 1 টাকা কিন্তু আপনাকে ইনকাম করতে হবে। ওই 1 টাকা ইনকাম করার পর কিন্তু আপনি এই 1000 টাকা সহ কিন্তু উইথড্র করতে পারবেন সাথে সাথে, বুঝতে পারছেন? তো দেখেন কীভাবে করবেন। তো এটা হচ্ছে করা হয়ে গেলে আপনাকে এখান থেকে 2 পয়সার মতো দিবে, আর থাকবে 8 পয়সার মতো। ওকে, তো এটা কীভাবে করবেন,
দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে যে শেয়ার আছে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর দেখেন আমি অলরেডি দুইটা করেছি, যার কারণে আমার এখানে 32 পয়সা দেখাচ্ছে। তো কী করবেন, এখানে শেয়ার নাওতে ক্লিক করবেন। তো এখানে দেখেন আপনাকে কিন্তু 20টা ফ্রেন্ডকে ট্যাগ মানে শেয়ার করতে হবে। তো এখন ভাই বলবেন যে ভাই কীভাবে করব। তো দেখেন কাউকে শেয়ার করা লাগবে না, সম্পূর্ণ সিক্রেট একটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তো এখানে যে শেয়ার নাও আছে না, শেয়ার নাওতে ক্লিক করবেন, দেন হচ্ছে ফেসবুকটা সিলেক্ট করবেন। আমি ফেসবুকটা সিলেক্ট করে আপনাদের মাঝে লাইভে দেখাচ্ছি যে আসলে এখানে কোনো শেয়ার করা লাগতেছে কিনা। দেখেন আমি এখান থেকে সরাসরি শেয়ার করে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। তো দেখেন কিন্তু আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে এসে আমি যদি এখানে পোস্ট না করে সরাসরি মিনিমাইজ করে আগের পেজে চলে যাই, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবো। জাস্ট একটু অপেক্ষা করবেন এবং এখানে কিন্তু আমাদের সামনে একটা পপ আপ মেসেজ ওপেন হবে, জাস্ট একটু অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে করেছি এবং এখানে কিন্তু আমার সাইড হয়ে গেছে, মানে 40 সেন্ট হয়ে গেছে, মানে 40 পয়সা মতো হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইবার করছি। এখানে দেখেন জাস্ট এই শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর জাস্ট এখানে শেয়ার নাওতে ক্লিক করবেন, ফেসবুকটা সিলেক্ট করবেন। আপনাকে ফেসবুকে এখানে নিয়ে যাওয়ার পর আপনি মিনিমাইজ করে আগের পেজে চলে আসবেন, আপনাকে কোনো পোস্ট করা লাগবে না। এইভাবে হচ্ছে আপনি 20 বারের মতো করবেন, আমি এটাও আপনাদেরকে এটু যে দেখে দিচ্ছি। এবার মিনিমাইজ করে আগের পেজে চলে যাবেন এবং এখানে রিফ্রেশ করে দেখবেন আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা কিন্তু দিয়ে দিছে। তো জাস্ট একটু অপেক্ষা করবেন, এখানে দেখেন 40 ছিল 40 হয়ে গেছে। জাস্ট এইভাবে হচ্ছে আপনি এখান থেকে 20 বারের মতো করবেন। তো যতক্ষণ না পর্যন্ত আপনাকে এখানে আরও 2টা টাস্ক দিবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনাকে শেয়ার করতে হবে বা 20 বার। ওকে, তো 20 বার জাস্ট এইভাবে করবেন। আরও 2টা টাস্ক আছে, ওই 2টা টাস্ক কীভাবে করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে 20 বার করে নিচ্ছি। তো দেখেন এইভাবে করতে করতে হচ্ছে আপনাকে এখানে 999.91 টাকা কিন্তু দিবে। এখনও কিন্তু 9 পয়সা বাকি আছে 1000 টাকা হতে। 1000 টাকা হলে কিন্তু ইনস্ট্যান্টলি এখান থেকে উইথড্র করতে পারবেন। ওকে, তো দেখেন এবার কিন্তু 2টা অপশন থেকে 4টা অপশন হয়ে গেছে আমাদের। তো এখন আরও 2টা অপশন কী কী সেটাও যদি আপনাদেরকে আমি বলি তাহলে এখান থেকে বুঝতে পারবেন। তো দেখেন হয়তো এটা অনেকে কমপ্লিট করতে পারবেন না, যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা কমপ্লিট করতে পারবেন। আর দেখেন এখানে যারা ডিপোজিট করে কাজ করতেছেন, ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন অবশ্যই আপনি বাস খাবেন 100%। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না হলে কিন্তু অবশ্যই বাস খাবেন, বুঝতে পারছেন। তো আগে আমি এটা দেখাই যে এটা কীভাবে কমপ্লিট করবেন। প্রথম এইখানে যে দ্বিতীয় টাস্কটা, এটা হচ্ছে মানে টপ আপ, এখানে যেটা আছে ইনভাইট। তো দেখেন এটা কিন্তু ইনভাইটের পর যদি আমি সর্বপ্রথম ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন। তো এইখানে হচ্ছে আপনাকে সাইটটা মানে রেফার করতে হবে। সাইটটা রেফার কিন্তু অবশ্যই আপনি যেই রেফারটা করবেন অবশ্যই অ্যাক্টিভ রেফার হতে হবে, মানে আপনি যাকে রেফার করবেন তাকে এখানে প্রথমবার ডিপোজিট করতে হবে অবশ্যই। ওকে, এইভাবে হচ্ছে সাইটটা করতে হবে, সাইটটা করলেই হয়ে যাবে। তারপর এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনাকেও এখানে কিন্তু ডিপোজিট করতে হবে যদি এটা কমপ্লিট করতে চান। ওকে, এই হচ্ছে মোটামুটি, এইখানে হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে 450 টাকা না 440 টাকার মতো ডিপোজিট করতে হবে, তাহলে হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি এটা কিন্তু ক্লেম করতে পারবেন। এই যে পুরোটা এটা কিন্তু ক্লেম করতে পারবেন। তো এখানে দেখেন আপনার যদি 4টা ফোন থেকে আপনি 4টা ফোনে ডিপোজিট করতে পারেন এবং 4টা ফোনে কিন্তু আপনি আপনার যে রেফার লিঙ্কটা না ওইটার জন্য কিন্তু 140 টাকা করে বোনাস পাবেন প্রত্যেকটা রেফারের কারণে। ওকে, তো দেখেন এখানে কিন্তু 1000 টাকা বোনাস পাচ্ছেন, তাছাড়াও কিন্তু আপনি ওইখান থেকে আপনি কী পাচ্ছেন ওইখানে প্রত্যেকটা রেফারের কারণে আরও 140 টাকা করে কিন্তু বোনাস পাচ্ছেন। আর ওই যে অ্যাকাউন্টগুলোতে আপনি ডিপোজিট করতেছেন ওইখানেও কিন্তু আপনি ফ্রিতে ইনকাম করে ওইটাও কিন্তু সাথে সাথে উইথড্র করতে পারতেছেন। ওকে, তো কীভাবে কী করবেন বিষয়টা আমি বলে দিচ্ছি। তো দেখেন এইখানেও কিন্তু আপনাকে 440 টাকার মতো কিন্তু ডিপোজিট করতে হবে, তাহলে হচ্ছে আপনার এখানে 1000 টাকা হয়ে যাবে। এবং এইখানে যে উইথড্র আছে না, উইথড্রোবার ক্লিক করলে কিন্তু আপনার এইটা কিন্তু সরাসরি মূল ব্যালেন্সে চলে যাবে, আর সাথে সাথে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন যেহেতু ফ্রিতে কিন্তু এখনও উইথড্র দিতেছে। আর দেখেন আপনি যদি এটা যদি আপনার করা যদি পসিবল না হয় তাহলে কী করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এটা জাস্ট আপনারা অফ রাখবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখান থেকে উপরে যদি গো কমপ্লিটে ক্লিক করি তাহলে মেবি হয়ে যাবে, তো আমরা একটু ট্রাই করে দেখে হয় কি না। তো দেখেন এটা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেছে, 2টা কমপ্লিট হয়েছে। এবং এই 2টা কমপ্লিট করলেই এটা কিন্তু এই 2টা যদি কমপ্লিট করেন অবশ্যই আপনাকে 48 ঘন্টার ভিতর করতে হবে। আপনি যদি 48 ঘন্টা পার করে যদি আবার করেন তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই এখানে যদি করতে পারেন তাহলে এটা আপনি সাথে সাথে উইথড্র করতে পারবেন। তো যাদের কাছে মানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা তারা এটা বাদ দিবেন, কারণ এটা আমাকে অনেকেই মেসেজ করছিলেন যে এটা কীভাবে হচ্ছে আপনি উইথড্র করতে পারেন। তো এটা জাস্ট বাদ দিবেন, আপনি ফ্রিতে কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি। তো আমাদের দেখেন এই 2টা কমপ্লিট হয়ে গেছে এবং এই 2টা কমপ্লিট করে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি এটা বোনাসটা নিয়ে নিতে পারবেন। ওকে, আর দেখেন অনেকে বলতেছিলেন আপনারা রেফার করতেছেন কিন্তু রেফারের টাকাটা অ্যাড হচ্ছে না কেন। তো প্রথমত রেফারের টাকাটা কিন্তু আপনাকে ক্লেম করে নিতে হবে 2টা অপশন থেকে। এখানে 3টা অপশনে কিন্তু আপনাকে রেফার কমিশন তারা দিয়ে থাকে। তো দেখেন এখানে যাকে আপনি রেফার করতেছেন সে যদি এখানে ডিপোজিট করে থাকে তাহলে হচ্ছে আপনি সেই টাকাটা আলাদা এক জায়গা থেকে কালেক্ট করতে হবে, মানে ক্লেম করে নিতে হবে। এবং সে যে কাজ করতেছে সেই টাকাটা কিন্তু আলাদা এক জায়গা থেকে ক্লেম করে নিতে হবে। তো দেখেন এখানে সে যদি এখানে আমি যাকে রেফার করছেন সে যদি ডিপোজিট করে তাহলে কিন্তু প্রত্যেকটা রেফারে আপনি এখান থেকে তার কাছ থেকে 140 টাকা করে কিন্তু বোনাস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 140 টাকা করে। তো এটা কিন্তু আপনাকে এখান থেকে যে রিসিভ আছে এই রিসিভে ক্লিক করবেন। দেখেন এইখানে কিন্তু আপনাকে টাকাটা শো করবে, এখানে রিসিভে ক্লিক করলে কিন্তু এই টাকাটা সহজে আপনার মূল ব্যালেন্সে চলে যাবে। ওকে, তো এখন দেখেন যারা হচ্ছে আপনার রেফারে কাজ করতেছে ফ্রিতে হোক এবং ইনভেস্ট করে হোক তাদের টাকাটা কীভাবে ক্লেম করবেন। তো তাদের টাকাটা ক্লেম করার জন্য এখানে দেখতে পাবেন আপনার কিন্তু টাকাটা অ্যাড
হচ্ছে। এটা জাস্ট এখানে যে কালেক্ট আছে না, কালেক্টে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার এই যে কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু কালেক্ট হয়ে আপনার মূল ব্যালেন্সে চলে যাবে। তো দেখেন এখান থেকে আপনি অনেকবার হচ্ছে কালেক্ট করে নিয়েছি, সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু এখান থেকে 00 হয়ে যাবে এবং এই টাকাটা কিন্তু আমাদের সরাসরি উপরে ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। আর একটা পর্যায়ে হচ্ছে এখান থেকে দেখেন, যেটা হচ্ছে কমিশন আকারে এখান থেকে আসে, সেটা হচ্ছে আপনি যাদের রেফার করতেছেন তাদের থেকে সরাসরি কিছু পরিমাণ কমিশন কিন্তু দেখেন আমার টোটাল কমিশন এটা থেকে কিন্তু আমার মূল ব্যালেন্সে কিন্তু চলে গেছে। আমার এখানে টোটাল হচ্ছে 1194 জন এখানে কিন্তু জয়েন করছে টিম মেম্বার, যেটা এখানে শো করতেছে। এই টাকাটা কিন্তু অটোমেটিকলি আপনার এখানে চলে যায়, কিন্তু এখানে দুইটা মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই ক্লেম করে নিতে হবে যাদেরকে রেফার করতেছেন, রেফার থেকে যদি আপনি মানে এখান থেকে কালেক্ট করতে চান। আর দেখেন এখানে হচ্ছে আপনাদেরকে সিক্রেট একটা টিক্স বলে দিচ্ছি, হয়তো আপনারা সমস্ত ইউটিউব ঘুরে এরকম টিক্স পাবেন না। তো দেখেন আমি কিভাবে এখানে বলি সেটা আপনারা আগে শুনেন। তো যারা হচ্ছে এইখানে ডিপোজিট করে আপনাদের টাকাটা কিন্তু এখানে রেখে দিয়ে এখানে অনেক টাকা জমাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলি, তারা কিন্তু ভাই বড় ভুল করতেছেন। কারণ এখানে টাকা জমানোর কোনো মানে চিন্তাভাবনা করবেন না, এক কথায় আপনি এখানে উইথড্রো ব্যালেন্স হয়ে যাওয়ার সাথে সাথে উইথড্রো করে ফেলবেন, বুঝতে পারছেন? পরবর্তী সাইডে আপনি আবার ডিপোজিট করে কাজ করতে পারবেন, কিন্তু বেশি দিন বেশি অ্যামাউন্ট এখানে রাখবেন না, কারণ এইসব সাইট কিন্তু যে কোনো টাইমে চলে যেতে পারে। আপনারা জানেন এইসব সাইট কিন্তু বেশি দিন থাকে না, তো আপনাদেরকে সতর্ক করার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা। আর দেখেন এখানে হচ্ছে আপনি যে ফ্রিতে প্রতিদিন 22 টাকা করে ইনকাম করবেন, আমি জানি আমি ভিডিও দিয়েছিলাম আরও হচ্ছে 10-12 দিন আগে, মানে সাইটটা আসার একদিন পরেই ভিডিওটা দিছি, সাথে সাথে তৈরি করেছিলাম, বাট সাল্টে একদিনের মতো টাইম লাগছে। তো এইখানে হচ্ছে দেখেন সেই সময় থেকে যারা ইনকাম করতেছেন তাদের অবশ্যই এখানে 450 টাকার মতো হয়ে গেছে। তো আপনারা যদি চান এখন আপনার টাকাটা উইথড্রো কীভাবে করবেন, এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে 700 টাকা, ওকে, আর মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার 450 টাকার মতো। তো আপনারা এক কাজ করতে পারেন, যেহেতু এখানে সম্পূর্ণ ফ্রিতে এখনও পর্যন্ত পেমেন্ট করতেছে, সেহেতু হচ্ছে আপনার যদি এখানে 450 টাকা হয়ে থাকে তাহলে আপনি এক কাজ করতে পারেন, সেহেতু আপনি এখান থেকে 450 টাকা ডিপোজিট করে ওই যে 450 টাকা ডিপোজিট করতেছেন ওইটা সহ আপনার এখানে যে ব্যালেন্সটা এখনও 450 টাকা হয়েছে ওইটা সহ সবগুলো কিন্তু একসাথে আপনি উইথড্রো করতে পারবেন, মানে সাথে সাথে উইথড্রো করে নেবেন। কারণ এইসব সাইট কিন্তু আপনার এখানে টাকা রেখে দিলে যে কোনো টাইমে সাইট চলে গেলে কিন্তু আপনার ওই টাকাটা চলে যাবে। তো আপনারা এই কাজটা করতে পারেন, যেহেতু হচ্ছে আপনি যে টাকাটা ডিপোজিট করতেছেন ওইটা কিন্তু তারা কেটে নেবে না, ওইটা সহ কিন্তু আবারও আপনি সাথে সাথে উইথড্রো করতে পারবেন, মানে এখানে ডিপোজিট করার সাথে সাথে আবার উইথড্রো করে ফেলবেন আপনার এই টাকাটা সহ। অনেকেই এই ট্রিক্সটা বোঝেন না, যার কারণে কিন্তু আপনারা মানে টাকাটা মায়ের খেয়ে যান, বুঝতে পারছেন? তো আমি বলে দিলাম জাস্ট আপনারা যদি এইভাবে কাজটা করতে পারেন, আপনার যদি 450 টাকা হয়ে থাকে তো 700 টাকা হতে গেলে ধরলাম আপনার সাইটটা চলে গেল, সেহেতু হচ্ছে আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার কিছু পরিমাণ লাভ হয়ে যাচ্ছে। আর দেখেন এখানে হচ্ছে মূলত যে বিষয়টা বলার কথা সেটা হচ্ছে যারা ফ্রিতে কাজ করবেন তো তারা কি করবেন, আগে হচ্ছে আমাদের ওই ভিডিওটা দেখে নেবেন, আগে একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটার পাস্টে দেখে নেবেন, ওই ভিডিওটার লিঙ্ক সরাসরি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখানে লেখা থাকবে আগের ভিডিও লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে দেখবেন ওইখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে এখান থেকে উইথড্রো অ্যাড্রেস সেট আপ করবেন সব কিছু বিস্তারিত ওই ভিডিওতে দেখানো আছে, অবশ্যই মাস্ট বি ওই ভিডিওটা দেখে নেবেন, ওকে। তো দেখেন এখানে ফ্রিতে কাজ করে কিন্তু 700 টাকা হওয়ার সাথে সাথে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি উইথড্রো করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে পেমেন্টটা করতেছে। আর দেখেন এখানে হচ্ছে অনেকে এক কাজ করতেছেন, সেটা হচ্ছে এখানে আপনারা টাকাটা রেখে দিলে এখানে কিন্তু অটোমেটিকলি VIP আপডেট হয়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু অনেকে হচ্ছে এখানে টাকা রেখে দিচ্ছেন কিন্তু কেউ টাকা রাখেন না, কারণ যে কোনো টাইমে কিন্তু চলে যেতে পারে, বুঝতে পারছেন? কারণ সাইট কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে, যে কোনো টাইমে কিন্তু এখন মানে মার্কেট আউট হতে পারে। তো অবশ্যই সবাই একটু মানে সতর্ক থাকবেন, কারণ এখানে অনেকে জানি অনেকে বেশি টাকা রেখে দিয়ে এখানে কাজ করতেছেন, কিন্তু এটা কেউ করবেন না। এখন হচ্ছে সাইটটা যেহেতু পুরাতন হয়ে যাচ্ছে সেহেতু হচ্ছে এখানে অবশ্যই আপনারা যাদের হচ্ছে এখানে ব্যালেন্স হয়েছে তারা উইথড্রো করার জন্য ট্রাই করবেন, যাদের ফ্রিতে কাজ করতেছিলেন তারা এখানে কিছু পরিমাণ ডিপোজিট করে সাথে সাথে উইথড্রো করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে মাস্ট বি একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা যখন উইথড্রো করবেন তখন কিন্তু এইখানে মানে আপনারা বিকাশের মাধ্যমে উইথড্রো করবেন, ওকে, আপনারা নগদের মাধ্যমে উইথড্রো করবেন না। আপনারা যদি নগদের মাধ্যমে উইথড্রো করেন তাহলে কিন্তু আপনার ওই নগদের টাকা না দিয়ে সরাসরি ওই নাম্বারে বিকাশ করে দেবে আমার মতো। আপনারা যদি ওই যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট করা ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না করা থাকে তাহলে কিন্তু ওই টাকাটা আপনি পাচ্ছেন না, বুঝতে পারছেন? তো অবশ্যই মাস্ট বি আপনি বিকাশটা সিলেক্ট করে আপনার বিকাশ এখানে আপনার নাম দিবেন এবং নিচে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন উপরে অ্যামাউন্ট দিয়ে, ওকে। আর যদি নগদে দেন তাহলে কিন্তু নগদে আপনি টাকাটা কিন্তু পাবেন না, আমি আবারও বলতেছি, কারণ এরকম অনেকেই দেখতেছি অনেকের টাকাটা কিন্তু আবার ব্যাক চলে যাচ্ছে, মানে তারা নগদে পেমেন্ট করতেছে না, নগদে না দিয়ে ওই নগদ নাম্বারে সরাসরি বিকাশ করে দিচ্ছে। যদি আপনার ওই নগদ নাম্বারে বিকাশও খোলা থাকে তাহলে আপনি টাকাটা পাচ্ছেন, আর যদি আপনার ওই নগদ নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট না করা থাকে তাহলে কিন্তু 3 দিন পর কিন্তু ওই টাকাটা আবার তাদের কাছে অটোমেটিকলি ব্যাক চলে যাচ্ছে, বুঝতে পারছেন?
অবশ্যই মাস্ট বি আপনার বিকাশের মাধ্যমে উইথড্র করার ট্রাই করবেন। আর একটা কথা, দেখেন আপনারা হচ্ছে অনেকে এটা লগ ইন করতে পারেন না, তো লগ ইন করতে গেলে কি করতে হবে সেটা আমি একটু বলে দিই। আপনার যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে ওইখানে ক্লিক করে কিন্তু লগ ইন করতে পারবেন না। তো আপনারা লগ ইন করার জন্য দেখেন আপনার তাদের যে মূল অ্যাপসটা আছে সেটা কিন্তু এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন ফার্স্ট অফ অল, তাহলে হচ্ছে আপনার কোনো লগ ইন করার প্রয়োজন পড়বে না। আর দ্বিতীয়ত, যদি আপনি তাদের ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করতে চান তাহলে কি করতে হবে, সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করবেন ওয়েব এফ এক্স, এফ ডবল এক্স দিবেন, তাহলে দেখতে পাবেন তাদের এই সাইটটা চলে আসছে। এবং ওইখান থেকে কিন্তু আপনি মানে আপনার যদি ক্রোম ব্রাউজারে যদি থাকে অটোমেটিকলি লগ ইন করা, তাহলে আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে এফ এক্স লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার ওয়েব এফ এক্স লিখে সার্চ করার সাথে দেখতে পাবেন আপনি কিন্তু এরকম ফেজে নিয়ে আসছে, মানে আপনার তো লগ ইন করা আগে থেকে আসে। আর যদি আপনি সরাসরি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে লগ ইন করতে চান তাহলে কিন্তু হবে না। ওকে, সবাই এই জিনিসটাও অনেকে বুঝতেছেন না, আমাকে বলছিলেন, তো যেহেতু সব কিছু আমি এখান থেকে বলে দিচ্ছি, অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দিবেন।